টেকনাফ শালবাগান 26 নম্বর ক্যাম্পের সাবমাজি সৈয়দ হোসেন প্রত্যাবাসন ইস্যুতে রোহিঙ্গাদের তালিকা যাচাই বাছাইয়ে মিয়ানমার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে টেকনাফ বন্দরে আসেন তিনি সহ তার ক্যাম্পের অনেক রোহিঙ্গা। সৈয়দ হোসেন বন্দর থেকে বের হলে কথা হয় সময় সংবাদের সঙ্গে, বলেন স্বদেশে ফেরা ছাড়া বিকল্প নেই। আরা ইনশাল্লাহ আরা দেহ তারা যাইতে চাই, এটা তাকে বলা না চাই, কারণ আরা এই এড়ে যে আসি মানে খেম্বত্তা কি বারাষ্ট্র দলালটিয়াই লই রাখাই হয় চলিমে এ ধরনের কোনো কল্পনা লই রে ফুরে চালানো আমরা খেম্বত্তাস্থান লই জন্য। শুধু সৈয়দ হোসেন নন, এখন প্রত্যেক রোহিঙ্গা ফিরতে চান স্বদেশে, আর তালিকা যাচাই বাছাইয়ে মিয়ানমার প্রতিনিধি দল আসায় নতুন করে স্বপ্ন দেখছেন রোহিঙ্গারা। খুশি হই বাদ আছে আমাদের দেশে তো সে মাস্টার বছর ইয়াতে যাবে বেশি যাবে লাজু লাগে তো আমাদের সাথে যাবে লাজু নিয়ে নেবো আমরা খুশি হই তারা সেটা ব্যাপারে খুশি হই আর দেশে তাই যাইতে চাই তুলে আর আর সরহার যদি আর আর যদি হেদিহিত নাগরিক যদি আর মানি লো দৌলি আর তো অবশ্যই যাই ইনশাল্লাহ আর আশা করি বর্মাই হামাকাল লোজে বদি আনি তার লাদুয়া করি আর তো এবার মানে তাল বাহানার নগরী বদি আন কি দাদার বিশ্বাস লাগে এবার মাঝে ফুল মানে তারা নিতে আসি যেন আর দিলে আশা করি আর কদিন দাবি দেওয়া দি যদি কি মানি আর যদি আর আর যদি লোজা দৌতে গেলি আর এখন জয়া আছে তৈয়ার একদম। প্রত্যাবাসন প্রক্রিয়ার অগ্রগতি হলে শুরু হয় ষড়যন্ত্র, তাই ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ সংশ্লিষ্টদের। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক আছে বলে জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। এটার জন্য আমাদের আইনশৃঙ্খলা বিভিন্ন সংস্থা আছে তারা দেখার জন্য, ঠিক আছে, তারা এখানে কাজ করছে। প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমার প্রতিনিধি দলটি আগামী কয়েকদিন কয়েকশো রোহিঙ্গার তালিকা যাচাই বাছাই করবে, ততদিন পর্যন্ত দলটি টেকনাফে অবস্থান করবে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে বসবাস করছে 12 লাখের বেশি রোহিঙ্গা, যাদের কারণে প্রতিনিয়ত অস্থিরতা বাড়ছে ক্যাম্পগুলোতে। তাই এই মুহূর্তে দ্রুত প্রত্যাবাসনের বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।